নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন গুগল বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। চ্যানেলটা নতুন, যারা সাবস্ক্রাইব করেনি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপরে পাশের এই বেল আইকনে ক্লিক করুন, আমার আপডেট করা সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো সবংয়ের বিস্ময় ব্যক্তিত্ব মাননীয় দেবেন্দ্রনাথ বেরা মহাশয়। ব্রেকবিহীন, চেনবিহীন, সিটবিহীন সাইকেলে ভারত পরিক্রমার কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারতের বার্তা রাজ্যে রাজ্যে পৌঁছে দিতে সাইকেলে করে তিনি দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন। তার সাইকেলটি দেখতে অদ্ভুত, তাতে চেন, ব্রেক, সিট, থ্রি গিয়ার কিছুই নেই। দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান তিনি। দেবেন্দ্রনাথ বাবুর সঙ্গে রয়েছেন তার ভাগ্নে আকাশ করণ। চেনবিহীন, ব্রেকবিহীন সাইকেলে 22,000 কিলোমিটার ভ্রমণ করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুকে রেকর্ড করার উদ্দেশ্য মামা ভাগ্নের। দেবেন্দ্রনাথ বাবুর নিজের মুখেই শুনে নেব ভারত ভ্রমণের কিছু অভিজ্ঞতা ও বক্তব্য। সাইকেলে 1992 সালে পশ্চিমবঙ্গে 17টা জেলা আমি টাচ করে আমার জীবনে দ্বিতীয় রেকর্ড করি। 1994 সালে আমি করেছিলাম, আজ থেকে 20 বছরের বেশি হলো, ভারতবর্ষের বেশ কিছু রাজ্য আমি টাচ করে 11,500 কিলোমিটার আমি রান করেছিলাম। সেটা হলো ছিল আমার জীবনের তৃতীয় রেকর্ড। দুঃখের বিষয়, সমস্ত পেপার পত্রিকা রেডিও প্রোগ্রাম আমি করেছিলাম, কিন্তু আমার কপাল খারাপ, গিনেস বুক অথবা ভারতীয় লিমকা বুকে আমি আমার নামটা নিয়ে আসতে পারি না। এই জন্য দুবারা আমি অল ইন্ডিয়া ট্যুর করতে যাচ্ছি, এটা আমার জীবনের প্রতিশ্রুতি। আজকে একটি চেন সিট ব্রেকবিন সাইকেল নিয়ে অনেক কষ্ট করে, অনেক রকমভাবে তদবির করে, ইচ্ছা আছে, উপায় নেই, সুযোগ আছে, অর্থ নেই, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে আমি আজকে অনেক অনেক কষ্টে এই অনুমোদনটা পেয়েছি। গিনেসে আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই, 22,000 কিলোমিটার আমি রেকর্ড, যদি আমি বেঁচে আসতে পারি 22,000 কিলোমিটার, ভারতবর্ষের 29টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে 33টা রাজ্য, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার বাদ দিয়ে সমস্ত রাজ্য রাজধানী ছুঁয়ে, যদি আমি আমার এই পশ্চিম মেদিনীপুর, এই ডেবরা, এই সবং, পশ্চিমবঙ্গের নাম করে যদি প্রত্যেকটা জায়গায় আমি প্রশংসাপত্র নিয়ে এসে আপনাদের কাছে জমা দিতে পারি, তাহলে আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আজকেও আপনারা আশীর্বাদ করুন যাতে আমি যাযাবরের মতো এই সাইকেলটাকে, যে সাইকেল চালানোর জন্য চেন নেই, বন্ধ করবার জন্য ব্রেক নেই, বসবার জন্য সিট নেই, চালানোর জন্য চেন নেই এবং সংযোগ করবার জন্য ফ্রি গিয়ার নেই, সাইকেলটা আপনারা ওই যখন মাঠের মধ্যে নিয়ে যাবে আপনারা দেখতে পারেন বা এখানেও আপনারা দেখবেন, এ সাইকেলের মধ্যে কোনো ম্যাজিক নেই, কিন্তু আমি আমার ক্ষমতায়, আমি আমার অধ্যবসায়, আমি আমার অনুশীলন এবং অধ্যবসায়ের মাধ্যমে আমি এই সাইকেলটা প্র্যাকটিস করে আজকে আপনাদের কাছে এসে ক্ষুদ্র সাইকেলিস্ট হিসাবে আমি দাঁড়াতে পেরেছি। ভারতবর্ষের 29টা রাজ্য, মেন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে যে টোটালি 33টা রাজ্যের রাজধানী আমি ছুঁবো, এবং যেই রাজ্যের ভেতর দিয়ে আমি রাজধানী ছুঁতে যাব সেই রাজ্যের প্রত্যেকটা জায়গায়, ইন্টেরিয়ার প্রত্যেকটা জায়গায় আমি আমার স্বচ্ছ ভারতের, প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ ভারতের মেসেজ নিয়ে যাব। সবাইকে বলবো আপনারা সবাই পরিষ্কার থাকুন। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সাতসাই গ্রাম থেকে। দেবেন্দ্রনাথ বাবুর ভারত পরিক্রমা সফল হোক। আর আপনি যদি ওনার আপডেট পেতে চান তাহলে কমেন্টে আপনি কোথায় আছেন জানান, আমরা সাহায্য করব আপনাকে ওনার আপডেট দেওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং ভালো রাখবেন।